viewers, আপনাকে যা করতে হবে একটা MK প্লাস্টিক বোর্ড আর সার্কিট ব্রেকারের বক্স এটাকে ফার্স্ট লাগাতে হবে। তারপর আপনার তারটা ওয়্যারিং করতে হবে। তো তারের কি সাইজ, এটা হলো 2.5 RM আর এটা বাংলায় বলে হলো 70-76 তার, 3 কোর, 1 in 3 কোর, 70-76 তার। এটা এসির জন্য লাগায়, এটা 2 টন পর্যন্ত ব্যাকআপ দেয়। তো ওয়ালের ভিতরে দিয়ে এরকম করে কেবল ক্লিপ মেরে সুন্দর করে ড্রেস করে ছাদের কার্নিশে নিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আপনার সার্কিট ব্রেকার ও ওই 15 A-এর সকেটের কানেকশন করা হচ্ছে। তো এই তারগুলোকে আমি এইভাবে সুন্দর করে বিমের নিচ দিয়ে সুন্দর করে টেনে 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 নিয়ে গেছি। আপনার 2টা লাইন আমি এটা টাইম টানছি। তো এটা খুব কম সময় লাগে এবং বাসা ভাড়া বাসাতে এগুলাই করা বাঞ্ছনীয়। আর এগুলো করলে আপনি কেবলটাও নিয়ে যেতে পারবেন আর কেবলটাও অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের যদি আপনি ব্রেকার বক্স থাকে কিংবা কন্ট্রোল প্যানেল থাকে, তো এটা খুব ডেঞ্জারাস ও বিপজ্জনক। আপনি সেফটি মেনটেন করবেন এবং অবশ্যই জুতা পায়ে দিয়ে কাজ করবেন এবং যথেষ্ট প্রোটেকশন ব্যবহার করবেন। আপনার পাশে একজনকে থাকার জন্য অনুরোধ করবেন। আপনাকে কারেন্ট শক করলো কিনা, এটা হলো 8 লাইন। 8 লাইনটা সবসময় নেগেট থাকে। তো 8 লাইনে ইয়েলো কালার তারটা লাগিয়ে দিবেন। 8 লাইন এসিতে অবশ্যই 8 লাইন লাগাবেন। 8 লাইন না লাগালে এসি শক করতে পারে। তো এটাকে ব্লু কালার যেটা, সেটা হলো আমি নিউট্রাল ব্যবহার করেছি আর ব্ল্যাক তারের সাথে। আর এটা ডিরেক্ট কানেকশন দিতে হবে, কারণ এইখানে যে কাট আউট আছে এই কাট আউটগুলো দিয়ে আপনার এয়ার কন্ডিশন চলবে না, আপনার কাট আউটগুলো পড়ে যেতে পারে। আর এটা হলো পজিটিভ লাইন। তো এখনই হলো সেফটির বিষয়। তো আপনি যথাসম্ভব সেফটি মেনটেন করবেন। এখানে দেখেন ভোল্টেজ আছে, ডাইরেক্ট লাইনে কাজ করা একজন এক্সপার্টের কাজ। তো আপনারা যদি এক্সপার্ট না, অবশ্যই কাট আউট কিংবা মেন সার্কিট ব্রেকার বন্ধ করে নেবেন এবং প্রয়োজন মতো সুন্দর করে র্যাপ করবেন কস্টেপ দিয়ে, যাতে আপনার লিক যাতে না থাকে, ইনসুলেশন যাতে না বেরিয়ে থাকে, ওয়্যার যাতে না বেরিয়ে থাকে। এইভাবে সুন্দর করে টেপ করে এবং ডিবি বক্সটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে আপনার পাওয়ার কানেকশন হয়ে গেল। মাত্র 20 থেকে 30 মিনিটে আপনি একটা এয়ার কন্ডিশনের পয়েন্ট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে। তো এই এয়ার কন্ডিশনের পয়েন্টটা আমি করেছি, এখানে একটা সার্কিট ব্রেকার এবং 15 A সকেট লাগিয়েছি এবং পাওয়ার কানেকশন দিয়ে দিছি। পাশে অবশ্যই একটা সার্কিট ব্রেকার দিবেন, সার্কিট ব্রেকার না দিলে প্রোটেক্টর থাকবে না ওইখানে, যেহেতু ডাইরেক্ট লাইন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটাই যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাপোর্ট মি। আর টেকনিক্যাল সাপোর্ট, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সাপোর্ট পেতে আমার সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। খোদা হাফেজ, ওয়াচ মাই ভিডিও।